ছেলের দেখলাম যে হায় রে নিলয়, তোমার টাকার জন্য তোমার মিলাদ এখনো বাকি আছে, টাকার পিছনে সবাই ঘুরতেছে। দেখছো তোমার কি বিষয় নিয়ে এরা পয়রা রইছে? তুমি কত টাকা জমির বায়না করছিলা, সেই টাকা কে কতটুক ভাগ পাবে? আসসালামু আলাইকুম দর্শক, এবার আতিফ আহমেদ নিলয়ের মামা রনি মামা আমাকে নিয়ে কথা বলেছে। দর্শক শ্রোতা, ভিডিও শুরুতে আমি একটা কথা বলে নেই, আপনারা যদি মনে করেন যে আমি নওশিনকে সাপোর্ট করে ভিডিও বানাচ্ছি, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা যদি আবার মনে করেন যে আমি নিলয়ের মা বা মামাদেরকে সাপোর্ট করে ভিডিও বানাচ্ছি, এটাও ভুল কথা ভাই। এই সমস্যার সমাধান এই দুনিয়ার কেউ দিতে পারবে না, তাদের মধ্যে যে ঝামেলাটা এটার সমাধান কেউ দিতে পারবে না এই দুনিয়াতে। হয়তোবা আইনগতভাবে যতটুক আগানো যায় বা যতটুক শাস্তির আওতায় আনা যায়, বাকিটা ওই যে পরপারে। তো দর্শক শ্রোতা, তো আমি ভিডিও শুরুতে কি বললাম যে আতিফ আহমেদ নিলয়ের মামা আমাকে নিয়ে কথা বলেছে। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, তো ভিডিও বানিয়ে আমি বলছিলাম হায় রে নিলয়, তুমি তো এই দুনিয়া থেকে চলে গেছো, তুমি তো এই দুনিয়া থেকে চলে গেছো, তো তোমার সয় সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা কে কতটুকু পাবে এইটা নিয়ে এখন ঝামেলা চলতেছে। আমি দর্শকদের কাছে জানতে চাই, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা নিয়ে ঝামেলা চলতেছে কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এটা বাস্তব ভাই, রিয়েল। সেটা আমি চলে গেলেও আমার সয় সম্পত্তি কে কতটুকু পাবে এটা নিয়ে ভাই মানুষজন পড়ে থাকবে, আস্তে আস্তে আমাকে ভুলে যাবে। হয়তো বাড়তি মাহমেদ নিলয়ের ব্যাপারটা নিয়ে একটু বেশি জল ঘোলা হচ্ছে, এটা একদম বাস্তব কথা, আমি এখানে ভুলভাল তো কিছু বলি নাই। এরপরে আসেন, আমি আরও বলেছি যে আতিফ আহমেদ নিলয় ভাই দেখো, এই যে তাদের জমি বায়নার 10 লাখ বা 9 লাখ টাকা তারা এখান থেকে নিয়ে আসবে, এখানে তোমারও ভাগ আছে। তুমি 1 লক্ষ টাকা পাইবা এখানে, সেই টাকা দিয়ে বড় করে মিলাদ মাহফিল হবে। সেই 1 লক্ষ টাকার অভাবে বড় করে মিলাদ মাহফিল করা হচ্ছে না। তো দর্শক শ্রোতা, এটাকে আমি ভুল বলেছি, মামা মনে হয় ভুলে গেছে। দেখেন, মামাই বলেছিল যে 10 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকার আতিফ আহমেদ নিলয়ের সেই বড় করে মিলাদ মাহফিল হবে, আয়োজন হবে। আর 10 লাখ টাকায় নিলয়ের যে অনুষ্ঠান বড় একটা অনুষ্ঠান হবে, বড় গুরু এলাকার যারা মুরব্বী আছে, এতিম আছে, একটা গুরু বা দুইটা গুরু দিয়ে প্রায় 1 লাখ টাকার উপরে খরচ করার পর মিলাদ মাহফিল, হ্যাঁ মিলাদ মাহফিল করা হবে, সেই বাবদ হলো 1 লাখ টাকা। আর হলো যে আপনার যে কেস করা হয়েছে, কেসটা উঠানোর জন্য 1 লাখ টাকার, বাকি টাকাটা ভাগাভাগি করবে, ঠিক আছে। দর্শক শ্রোতা, আমি কিন্তু একবারও বলি নাই যে আতিফ আহমেদ নিলয়ের কোনো ধরনের প্রোগ্রাম হয় নাই ভাই। কেউ দুনিয়া থেকে চলে গেলে ভাই ছোটোখাটো বা যে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সেটা কিন্তু ভাই প্রোগ্রাম বা করা হয়, তার জন্য দোয়া মাহফিল করা হয়, আপনারাও 3 জায়গায় করেছেন শুনেছি, এটাতে কিন্তু আমার কমপ্লেন ছিল না। যখন আপনি বললেন যে হ্যাঁ, এই যে এই 10 লাখ টাকার মধ্যে বা 9 লাখ টাকার মধ্যে আতিফ আহমেদ নিলয়ের জন্য 1 লাখ টাকা বরাদ্দ, তো তখন ব্যাপারটা খারাপ লাগছে আমাদের কাছে, বা খারাপ লাগার বিষয়। এটা না তুললেও পারতেন, হ্যাঁ আপনারা নিজেরা নিজেরা করে নিতেন, কিন্তু এই বিষয়টা খারাপ লাগছে। সবই তো আসলে আতিফ আহমেদ নিলয়ের টাকা, তাই না, বা আরও আরও সম্পদ আছে, তো এটা আসলে খারাপ লাগছে জন্য আমরা বলেছি। তো এবার আসেন, আমাদের মামা কি বলেছে আমরা সেটা নিয়ে কথা বলি, তারপর আরও বিস্তারিত কথা আছে। মামা কি বললো দেখেন আমাকে নিয়ে। হায় রে নিলয়, বিশেষ করে কি যেন একটা ছেলের দেখলাম যে হায় রে নিলয়, তোমার টাকার জন্য তোমার মিলাদ এখনও বাকি আছে, টাকার পিছনে সবাই ঘুরতেছে। তাদেরকে আমি বলতে চাই, টাকার পিছনে ঘুরতেছে না, টাকা তো অনেক আগেই ওরা ছলনা করে নিয়ে গেছে। আমরা জাস্ট হলো মানুষকে চাচ্ছিলাম যে এই জিনিসগুলো মানুষ জানুক। মামা আমি একটা কথা বলি, হ্যাঁ আপনি চাচ্ছিলেন যে মানুষজন এই বিষয়টা জানুক। আচ্ছা, আপনারা তো মিউচুয়ালে গেছেন, আপনারা তো সমাধানে আসছিলেন যে এই টাকাটা কে কতটুকু ভাগ পাবে, এই সমাধানে আপনারা চলে গেছেন। মেনে নিলাম আপনার কথা মতে যে নওশিনের পরিবার আপনার পরিবারের কাছে, নিলয়ের মায়ের কাছে বা হাতে পায়ে ধরছে যে হ্যাঁ এটার একটা সমাধান হওয়া উচিত, যে চলে গেছে সে চলে গেছে। আপনারা তো মিউচুয়ালে গেছিলেন, তো যখন ভাগ বাটোয়ারার টাকা এক পক্ষ পায় নাই, তখনই তো এই ব্যাপারটা মিডিয়াতে এসেছে। যখন মিউচুয়ালে গেলেন তখন থেকে সাংবাদিকদেরকে উপস্থিত রাখতেন যে এটা আমরা সমাধানে চলে যাচ্ছি, তখন কিন্তু ব্যাপারটা আসে নাই। আপনারা যখন এক পক্ষ দাবি করছেন যে আমরা টাকা পাই নাই, তো তখন ব্যাপারটা মিডিয়ার সামনে আসছে, তাই না? মানে এখন কিন্তু ওই যে দেখলাম যে নওশিন আপু কয়েকটা ইউটিউবারদের বিরুদ্ধে মামলা দিয়েছে ভাই, সাকিব খানের জিডির কবলে পড়ে ইউটিউবাররা, নওশিন আপুরের মামলার খবরে পড়ে ইউটিউবাররা, আর দর্শক আপনারা ভাই বেঁচে গেছেন, আপনাদের কিছু হয় না, আপনাদের তো মামলা টামলা দেয় না। তো মামা আরও কি বলছে শুনি। অনেক ইউটিউবার বলতেছে যে তার টাকার জন্য তার মিলাদ বন্ধ হয়ে আছে। তাদেরকে আমি বলতে চাই, মিলাদটা 3 বার হয়েছে, 3 বার 3 জায়গায় আমরা ওর মিলাদ করছি। ব্রাহ্মণবাড়িয়ে করা হয়েছে, কুমিল্লায় করা হয়েছে, এমনকি ঢাকায় করা হয়েছে। দর্শক শ্রোতা, মামা বললো যে হ্যাঁ মিলাদ
তিন জায়গায় তারা করছে তাদের পক্ষ থেকে। আমি তো ভাই না বলি নাই, আমি তো ভাই না বলি নাই, আমরা ভিডিও দেখছি। তো আপনি তো ওই 9 লক্ষ বা 10 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা মিলাদের জন্য বরাদ্দ, এটা আপনিই তুলছেন। এটা তোলা আসলে আমার কাছে বা জনগণের কাছে খারাপ লাগছে, তো সেটার পরিপ্রেক্ষিতে বলছি। আপনি হয়তো বা বুঝতে পারেন না, আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন মূল কথায় আসি। আচ্ছা, এই যে আপনারা দেখবেন যে নওশিনের কমেন্ট বক্স চেক করবেন, সেখানে কি 100% নওশিনের সাপোর্টার আছে? নাই। সেখানেও কিন্তু নিলয়ের মা বা মামার পক্ষ থেকে অনেক সাপোর্টার আছে। আবার নিলয়ের মামাদের ভিডিওর নিচে যা দেখবেন, সেখানেও কিন্তু নওশিনের সাপোর্টার আছে। আমি চাই না ভাই যে নিলয়ের মামাদের ছবি কেউ ক্রস করে প্রচার করুক যে এরা ভুয়া। আমি চাই না যে নওশিনের ছবি ক্রস করে এরা প্রচার করুক এরা ভুয়া। আমি চাই না আমার ছবি ক্রস মার্ক করে কেউ প্রচার করুক এইটা ভাই আলামিন ভাই ভুয়া কথা বলছে। আমি আজ পর্যন্ত ডিক্লেয়ার দিছি যে নওশিন আপু কোনো দোষ নাই। আমি আজ পর্যন্ত ডিক্লেয়ার দিছি যে নিলয় বা নিলয়ের পরিবারের কোনো দোষ নাই। মেইন দোষ তো নিলয়ের, আসলে এই ভুল সিদ্ধান্ত যে নিছে তার, এখানে সবচেয়ে বড় দোষ তার। হ্যাঁ, এখন আপনারা দুই পক্ষের মধ্যে ঝামেলা হচ্ছে, এটা তো সত্য, দুই পক্ষের মধ্যে ঝামেলা হচ্ছে। এ এক পক্ষ বলতেছে এ খারাপ, এক পক্ষ বলছে ও খারাপ। এটার সমাধান আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম, ভিডিও শুরুতেই বলছি যে দেওয়া সম্ভব না। কিছু মানুষের কাছে নওশিন খারাপ লাগবে, কিছু মানুষের কাছে নিলয়ের পরিবারকে খারাপ লাগবে। এখন দেখেন একটা বিষয়, ধরে নিলাম যে নওশিন খারাপ, নওশিন তার স্বামীরে অত্যাচার করতো বা তার সে রাগি টাইপের, তাহলে আশেপাশের পরিবার পরিজনরা আপনারা সাপোর্ট দেন নাই কেন? সে আশেপাশের মানুষের সাপোর্ট পাইলে তো এরকম সিদ্ধান্ত নেওয়ার কথা না। আবার আশেপাশের মানুষজন ধরলাম যে তার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে নওশিন কেন তারা সাপোর্ট দিল না? তাহলে তো সে এরকম ধরনের সিদ্ধান্ত নেয় না। তো আশেপাশের সকল পরিবেশই তাকে আসলে বিষিয়ে তুলেছে, কোনো জায়গায় গিয়ে সান্ত্বনা পাওয়ার মতো অবস্থা পায় নাই, তখনই তো মানুষজন এরকম সিদ্ধান্ত নেয়, তাই না? আমি কাউকে ভালো বলছি না, কাউকে খারাপ বলছি না। বাংলাদেশের আইন অনুযায়ী এখন প্রসেসটা যতদূর আগাবে, বাংলাদেশের আইন যেটাকে যেভাবে করবে সেটা আমরা মেনে নিব। ভাইরে ভাই, আপনারা বলছেন যে নওশিনের 3 বিয়ে নিয়ে আপনারা মুখ খুলেছেন, আমরা ভিডিও করি নাই, সেই ভিডিও আপনাদের নজরে পড়ে না। আপনারা যে তথ্য দিচ্ছেন সেটা নিয়েও কথা বলছি, নওশিন যে তথ্য নিচ্ছে সেটা নিয়েও কথা বলছি, এবং জনগণের উপরে আমি আলামিন ছেড়ে দেই। আমি কাউরে কখনো ডিক্লেয়ার করি না এ নির্দোষ বা এ দোষী বা এগুলো আমি কোনো সিদ্ধান্ত নিই না। জনগণ আসলে ডিসিশন নেয় কমেন্ট বক্সে লিখে তাদের কাছে কী মনে হয়। তো আশা করছি মামা, আপনার সাথে আমার কথা বলার খুব ইচ্ছা, আপনার আইডিটা খুঁজতেছিলাম পাচ্ছিলাম না, তো আপনি আমাকে মেসেজ করলে আমি অবশ্যই দেখবো, আপনার সাথে কথা বলার খুব ইচ্ছা। আমি আসলে বিষয়টা সম্পর্কে জনগণদেরকে আরও জানাইতে চাই, আর নওশিনে পরিবারেরও বলবো যে আপনাদের সাথেও কথা বলার খুব ইচ্ছা, কারণ নিলয়কে মানুষজন ভালোবাসে। আপনাদের পক্ষের বক্তব্যটাও আমি জনগণের সামনে পৌঁছে দিতে চাই, এইটুকুই। আমি কারোর ভাই দোষ দিচ্ছি না বা কারোকে নির্দোষও বলছি না। হ্যাঁ, এটার আসলে সমাধান ওই যে বললাম, আমার কাছে যেটা মনে হয় এই দুনিয়াতে সম্ভব না। ভালো থাকবেন সবাই।